সরকার প্রধানের কাছ থেকে শপথ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিলররা। সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত শুরুতেই মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন অনুযায়ী ও সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদে দায়িত্ব কর্তব্য পালন। পরে 31টি সাধারণ ওয়ার্ড ও 10টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন জনপ্রতিনিধিদের। দল বিবেচনা না করে জনকল্যাণের কথা ভেবে কাজ করার পরামর্শ দেন তিনি। আপনারা যখন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে, তো অবশ্যই জনগণের কল্যাণ দেখবেন। আর আমরা যে উন্নয়নের কর্মসূচি, আমরা কিন্তু ওই দল বা মুখ দেখে দিচ্ছি না, আমরা কিন্তু জনগণের সাথে, জনগণের কল্যাণেই কিন্তু আমাদের কর্মসূচি দিচ্ছি। দেশকে এগিয়ে নিতে সারা দেশে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা মানে নগরে রূপান্তর করে গ্রামবাসীকে আমরা নগরের নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করতে চাই। বর্তমান সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়ে খুলনাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সরকার প্রধান। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটাই আমরা চাই। উন্নয়নের ধারা ধরে রেখে দেশকে ভিক্ষুক মুক্ত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।